নাটোরের বড়াই গ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত 15 জন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে উপজেলার বনপাড়ার হাটি কুমরুল মহাসড়কের মহিষডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, বেলা 11:30টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস বনপাড়ার পাটোরিয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক রাজবাড়ির তারেক ঘটনাস্থলে মারা যায়। এ সময় বাসে অন্তত 15 জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন এবং মরদেহটি উদ্ধার করে বনপাড়ার হাইওয়ে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র এ কে জাকির হোসেন।